হাই ফ্রেন্ডস, প্রিয়া হ্যাপি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আর আমাদের এখানে প্রচণ্ড প্রচণ্ড গরম ঝারসুগুড়াতে, যে কারণে আমরা বলতেও পারছি না যে আমরা ভালো আছি। আর আজকে আমাদের কোথায় যাওয়ার আছে সন্টাই? হ্যাঁ, কোথায় যাওয়ার আছে সন্টাই বলবে, কারণ আমাকে বলে দিয়েছে বলতে না, ও নিজে বলবে। আমি আজকে যাচ্ছি কলকাতা। আমরা আজকে কলকাতা যাচ্ছি আর সন্টাই তার জন্য খুব হ্যাপি। সন্টার স্কুলে সামার ভ্যাকেশন হয়ে গেছে, যে কারণে আমরা আজকে 22 তো আজকে, হ্যাঁ আমার ডেট আমার মনে থাকে না, ওরই মনে থাকে। আর আজকে আমাদের কলকাতা যাওয়ার, আর 7:40 আমাদের সমলেশ্বরী এক্সপ্রেস। তার আগে আমাদের টিফিন বানাতে হবে, প্যাকিং তো হয়ে গেছে, কিছু অল্প কিছু জিনিস আছে, এগুলো ব্যাগে ঢোকাতে হবে। আমার ব্রাশ, মার ব্রাশ, বাবার, আমি যাবো একটু পরে টিফিন বানাতে যাব। তাই ভাবছি কি নেবো রাতে টিফিনের জন্য, কেননা আমার বাবার পেটটা ঠিক ঠিক নেই, খুব কালকে খুব শরীর খারাপ ছিল, অনেকবার লুজ মোশন হয়েছে, ওষুধ খেয়ে ঠিক হয়েছে, কিন্তু রাতে কী নেবো এখনও ঠিকভাবে বুঝে উঠতে পারছি না। ঠিক আছে, তাহলে আপনারা দেখতে থাকুন আমরা কী কী করছি আর কী কী টিফিন বানাবো সব দেখাবো। মানে খাবার বসিয়েছি, ডালিয়া বসিয়েছি একটাতে, ঘুগনি আমার মুখের থেকে তো দূরে সরা ক্যামেরাটা, আর ভেবেছিলাম যে ঘুগনি আর একটু পরোটা করে নিয়ে যাব, কিন্তু এখানে ডালিয়া বানিয়েছি আর এটার মধ্যে আলু ভাজা নিয়েছি, আর এই কোটোটার মধ্যে একটু লঙ্কা আছে, আর একটা টিফিন বক্স, আর এখানে আর একটা টিফিন বক্স। গরম, বাবারে বাবা, একে সর সরটা নিয়ে রেখে আসি। আমরা এখন রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরোচ্ছি। এখানে আমাদের সব ব্যাগটা রেডি, ঘর থেকে বেরোর সময় সব থেকে বেশি জরুরি যেগুলো, ফ্রিজের প্লাগ সব কিছু খুলে রেখে যাওয়া। এটার মধ্যে আমরা খাবার নিয়ে নিয়েছি আমাদের টিফিন বক্সে। রেডি? হ্যাঁ রেডি, বাড়ি বাড়ি। তাহলে চলুন আমরা বেরোই এখন। আমরা অটোতে উঠে পড়েছি আর বেরিয়ে গেছি, আর একটুখানি পরে আমরা স্টেশন পৌঁছে যাব। বাবা আগে বসেছে, আমি আর সন্টাই পেছনে বসে। হলো, আয় আয় আয়, চল ঘুরে স্টেশনে, বৃষ্টি পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঝারসুগুড়া স্টেশন এসে পড়েছি, সেই স্টেশন যেটা একদিন কোরাপুটে এসেছিলাম, কোরাপুটে গেছিলাম ওই স্টেশনটা এসেছি। হ্যাঁ চলো, ওখানে ঝারসুগুড়া জংশনটা। আমরা স্টেশনে এসে পড়েছি আর আমাদের ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে। আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 2 তে ছিল, এখন প্ল্যাটফর্ম নাম্বার 3 তে অ্যানাউন্স হয়েছে, তাই একই জায়গায় এই পাশে, এই পাশে আর এই পাশে। শুনতে পাচ্ছেন কি বলছে? 1806 প্ল্যাটফর্ম নাম্বার 2। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন B3 যেখানে ছিল সেটা টেনে নিয়ে একদম সামনে চলে গেছে, দৌড়াতে দৌড়াতে আসতে হয়েছে। আর এখন সন্টাই হ্যালো করছে, হাঁপাচ্ছে আর হ্যালো করছে। সবসময় সন্টাইকে দেখানো যায়, সন্টাই বলছে আমাকে না দেখালে হবে না সব ভিডিওতে। সন্টাইয়ের বাবার অবস্থা খুবই খারাপ, তাই না? আমরা হাওড়া পৌঁছে গেছি। হ্যাঁ, এখন তোর চলছে ট্রেন এখনো। আমরা
ট্যাক্সিতে উঠে পড়েছি আর বাড়ির জন্য রওনা হয়ে গেছি, আর সন্টাই সামনে বসে পড়েছে। বাপরে বাপ, আজকে ট্যাক্সির লাইন কমই ছিল। আমাদের এখানে লিফট আছে একটা। কেমন আছো? মা কখন থেকে অপেক্ষা করছে আমাদের জন্য, গেট খুলে রেখে দিয়েছে। মা কখন থেকে অপেক্ষা করছে আমাদের জন্য, গেট খুলে রেখে। এটা ঢোকা কেন? সেটা তো আমি নিচ্ছি, ভারবা ভারী, এটা নিতে পারবে না। লাগলো তো পায়ে, বললাম না ভারী। শোনটাই আর সবাই ভিতরে আসো, জামা প্যান্ট ছাড়ো। শোনটাই এসে আগে দেখছে ঘরে বেসিনের কল কেন ঘুরে গেছে। ঘরে কেউ না থাকলে তো ঘরের সব জিনিস ঘুরে যাবে। হ্যাঁ, ঘরে কেউ না থাকলে তো ঘরের জিনিস খুঁজে ঘুরে যাবে। দেখি মা, নমস্কার কর আরেকবার, নমস্কার কর ঠামিকে, ঠিক করে নমস্কার কর। জামা প্যান্ট ছেড়ে টেড়ে নে, আমরা জামা প্যান্ট ছেড়ে টেড়ে নি, তারপর আবার কথা বলছি, তাই তো? আর আমার চশমা ভালো চেপচেপে গরম বলছে, কলকাতায় এসে চেপচেপে গরম। আমি ঘেমে একদম পুরো একদম ঝোলে যাচ্ছি। হ্যাঁ, ফ্রেশ হয়ে তারপর কথা বলছি। আমরা এখন স্নান টান করে ফ্রেশ হয়ে এসে পড়েছি, আর খুব খিদে লেগেছে। সন্টায় তো খিদে চেটে পুরো পাগল হয়ে যাচ্ছে। রান্না হয়ে গেছে, বলছি এসি চলছে, দেখাও কেমন লাগছে কলকাতায় এসে। খুবই চেটচেটে গরম, খুবই চেটচেটে গরম। অ্যাকচুয়ালি আমাদের উড়িষ্যাতে হচ্ছে প্রচন্ড পরিমাণে টেম্পারেচার, ওখানে অ্যাকচুয়ালি তো ঘাম হয় না,
আর এখানে আস্তে আস্তে এত ঘাম হচ্ছে যে কারণে ও বলছে এখানে চ্যাটচ্যাটা গরম, ও বুঝতে পারছে না, বলছে আমার উড়িষ্যাই ভালো, এত গরম ওখানে বলছে আমার উড়িষ্যাই ভালো। তাহলে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর আপনাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে অবশ্যই জানাবেন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। বাই 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 বাই। আমার গলার চেনটা পরতে হবে, ওটা কালকে আসার সময় ট্রেনে আসার সময় খুলে রেখেছিলাম, আমি কোথায় রেখেছি দেখে পরতে হবে, কানেরটা তো পেয়েছি খুঁজে। টাটা বাই।